আনুমানিক প্রায় 500 বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক কালী সাধক কালী উপাসনা করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের কান্দির ছাতনাকান্দি এলাকায় আসেন এবং কান্দি ছাতনাকান্দি এলাকায় এসে কালী উপাসনা করে সিদ্ধি লাভ করেন তিনি এবং সিদ্ধি লাভ করার পর সদাশিব ঘোষালের পদবী ঘোষাল থেকে সিদ্ধান্ত রূপান্তরিত হয় কথিত আছে এর পূর্বে কান্দির ছাতনাকান্দি এলাকার অন্য এক স্থানে চক্রবর্তী পরিবারের হাতে এই রটন্তি কালীপূজো হতো কিন্তু সদাশিব সিদ্ধান্ত সিদ্ধি লাভ করার পর থেকে কান্দির ছাতনাকান্দির সিদ্ধান্ত পরিবারে রটন্তি কালীপূজো হয়ে আসছে মহাসমারোহে তন্ত্রমতে পাঠা বলি সহকারে এই পূজোর দায়িত্বভার বর্তমানে চালাচ্ছেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা মাঘ মাসের চতুর্দশীর তিথিতে এই কালীপূজো যুগ যুগ ধরে একই পদ্ধতিতে হয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম নয় পূজোয় ফল প্রসাদের পাশাপাশি ভোগ নিবেদনের প্রথা রয়েছে সব মিলিয়ে হোম যজ্ঞ সহকারে রটন্তি কালীপূজো অত্যন্ত নিষ্ঠাভরে পালন করেন সিদ্ধান্ত পরিবারের 8 থেকে 80 সকলে শুধু সিদ্ধান্ত পরিবার নয় এলাকার সকল জনসাধারণ এই পূজোয় অংশগ্রহণ করেন এক রাত্রির পুজো শেষে পরের দিন দুপুরে নগর পরিক্রমার মাধ্যমে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জনের পর আবার এক বছরের অপেক্ষায় থাকে সিদ্ধান্ত পরিবারের সদস্যরা এই পুজো আমাদের মা রটন্তি কালী নামে খ্যাত তো আমরা তো এই পুজো ছোট থেকেই দেখে আসছি এবং জ্যাঠা দাদুদের মুখে শুনে এসেছি যে এই পুজো 500 বছরের প্রাচীনতম কমপক্ষে এই পূজা আমাদের পুরোপুরি তন্ত্রমত হয়ে থাকে পূজায় ভোগ আরতি ষোড়শ বছরে দেবীর পুজো এবং তন্ত্রমতে বলিদান এবং পূজা সমাপনান্তে তার পরের দিনকে যথাযথ নিরঞ্জন হয়ে থাকে এই সিদ্ধান্ত বংশের পূর্বপুরুষেরা মায়ের সিদ্ধি লাভ করে এই মাকে পেয়েছিলেন এবং সেই রতনটি চতুর্দশীর দিনে মাকে আবির্ভাব হিসাবে এখানে পেয়েছিলেন এবং সেই চতুর্দশীতে পুজো হয় বলে মায়ের নাম রতনটি চতুর্দশী কিন্তু এটা দক্ষিণ কালিকা স্বরূপই পুজো হয় এখানে প্রায় কয়েকশো মানে 700 বছর বা 500 বছর পুরনো এই পুজো মায়ের বিভিন্ন রকমের ফলের ভোগ বিভিন্ন রকমের মানে অন্নের ভোগ দিয়ে পায়েস পিঠে পালো এবং মাছ ডিম হাঁসের ডিম এবং মায়ের যে বলিদান হয় সেই বলিদানেরও প্রসাদ মাংস হিসেবে রান্না করে মাকে ভোগ হিসেবে দেওয়া হয় এভাবে মায়ের পুজো হয়ে থাকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট তারা নিউজ